আকাশে আমার মধ্যে রাখকে ধরলাম আমি ওটা আমি কিন্তু আমি কে ধরেছি ওইটা উপলব্ধি করতে পারলে বিইংনেস ওইটার সব টেকনিক এগুলো নেওয়ার জন্য কিন্তু সারা জীবন যদি জার্নি টেকনিকে থেকে যায় উপরটাতে শুধু ঢেউতে থেকে যায় যদি সাগর না বুঝি তাহলে কোনো লাভ নাই মনুষ্য জীবনে আসা মনুষ্য জীবনটাকে যে বাহ্যিক লাইফ সিচুয়েশনকে জীবনটাকে বাহ্যিক ব্যবস্থাকে ব্যবহার করে যাওয়ার এগুলো বারবার বারবার রিপিটেশন দিতে হয় যেমন আমরা সত্যি রিপিটেশন করছে একই কথা বারবার দশক সূত্র দেখতে পেলাম আমি শেষে সব এই ধর্মের কথা বুদ্ধ মঙ্গল সংঘ ধর্ম মঙ্গল সংঘ এগুলো একটা জিনিস জানার শুধু সেটা হলো একটা অর্থ অকালিক ধর্মটা কি আমার কেন বুঝু শুধু অকালিক ধর্ম অকালিক ধর্ম অকালিক অকালিক অর্থটা কি এটা বুঝতে শুধু শুধু তারপরে সন্দেহ টিক নিজেকে জানা আমি তো আমার গল্প আছে আমার নাম আছে আমার সব কিছু তো আছে আমি বাবা আছে মা আছে লোকেশন আছে তারপর কিসে জানা কারণ আমার কিছু রং আছে আমরা যেটা আমরা নয় সেটাকে গ্রহণ করেছি আমি আমরা মূলত সবাই সবকে সত্তা সুখে তন্দ্র যেখান থেকে বলি সেটা হলো চেতনা একটা একটা চেতনা আমরা শেয়ার করছি শুধুমাত্র এটা ঘটনাটা এরকম আমরা যা তা খুঁজছি যে বাইরে আমরা ভেতরে যা তা খুঁজছি যে বাইরে জার্নিতে তার মানে অনন্ত জীবন বলে আমি আমাকে বুঝবো আমি স্রোতে আছি কিন্তু বুঝতে পারছি না যে সমুদ্র স্রোতে চলে যাচ্ছি কিন্তু স্রোত কেমন করছি যে আমি কিন্তু আমি এবং স্রোত এবং সাগরের জল যে এক এটা বুঝতে পারছি না যে তো এইটা যে অত্যন্ত দরকার শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ভান্তে অনেক চেষ্টা করছেন যে প্রসঙ্গগুলো কিছু আসে যে প্রসঙ্গ থেকে কথাগুলো আসে বারবার এই দল ওই দল এই দল আমি আমার সে তারা ফার্স্ট ভুল হচ্ছে আমাদের একটা কালেকটিভ প্রবলেম শুধু আমাদের না কিন্তু বুদ্ধিস্টদের একটা জানার সুযোগ আছে ফিলোসফি আছে বিষয়বস্তু আছে সেরকম জানার আমরা তো অন্যান্য কমিউনিটির লোকদের আমরা অনেক সময় ঘৃণা দৃষ্টি দেখি তাদের সেরকম ডেপনেস নেই ফিলোসফি নেই বুঝার যে মেডিটেশন লাইন নেই তাই সেই জন্য আমরা মনে করি তারা জানে তারা কিন্তু অনেক আছে যে আমাদের থেকে অনেক ভালো জানে তারা এই শুধু যদি আপনি চিত্ত পর্যন্ত থাকেন মানে সারফেস লেভেলে ফেসবুক লেভেলে তাহলে নিজে দুঃখগ্রস্ত হয়ে অপরকে দুঃখগ্রস্ত করা হবে অনেক কিছু না দেখা ভালো অনেক কিছু দেখার ভালো এই জন্য বলেছে শীল শিল্পায়ন শুধু পঞ্চশীলে আবদ্ধ নয় কিছু জিনিস আছে বাণিজ্যশীল বাদ দেওয়া ফেলে দেওয়া না দেখা ধরুন প্রাণী হত্যা চুরি না করা এগুলো বলতে হয় নাকি এগুলো না করলে আপনার থেকে আপনি যদি প্রাণী হত্যা না করেন তাহলে আপনি প্রাণ সংরক্ষণে প্রাণ রক্ষায় প্রাণের প্রতি দরদ এগুলো আপনার কাছে বাইরে হয়ে যাবে এই জন্য চেঞ্জফুল যদি বাদ দেন দুঃখদায়ক ওগুলো বাদ দেন আপনি ওখানে নাই যেগুলো যেহেতু পরিবর্তনশীল তাহলে আনচেঞ্জফুল আপনি যেটা দেখছেন ইনভিজিবল যে দেখছেন ওইটাকে ওইটাই আপনি আনচেঞ্জফুল ওইটাই হচ্ছে সুখের অবস্থা এই কুল থেকে ওই কুল এই পিঠের এই কুল এই পিঠ এই সুখ অবস্থা অপরিবর্তনশীল শান্তিময় অমৃতের পথ অমৃত পথ না অনেকে পথ হিসাবে নিচ্ছে যাদের এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার এই জন্য একটা লিগাল পথ উদ্ধার হয়ে যায় কিন্তু এমনও জায়গা আছে আপনি ডিরেক্ট বুঝা এগুলো তো মানে নিজে বুঝার উপর নির্ভর করে আজকে যে অনুষ্ঠান ধাম থেকে শ্রদ্ধা আমি জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমি না বলার